নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইসবগুলের ভুসি সম্পর্কে। তো আসলে ইসবগুলের ভুসিটা আমাদের শরীরের জন্য অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে, কিন্তু আপনি এই ইসবগুলের ভুসিটা কী কী ক্ষেত্রে এবং কীভাবে খাবেন, তো আজকের ভিডিওটা যদি আপনি পুরোটুকু দেখেন তাহলে এই সম্পর্কে জানতে পারবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। এই ইসবগুলের ভুসি খাওয়া সম্পর্কে আমরা অনেকেই জানি যে রাতে ভিজিয়ে রেখে সকালে সেটা খালি পেটে খেতে হয়। এটির ব্যবহার শুধু আমরা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে জানি, কিন্তু আসলে এই সামান্য কোষ্ঠকাঠিন্যের জন্যে আপনার সবজি এবং পানি এবং ফল খেলে কিন্তু ভালো হয়ে যায়। তাহলে আসুন এবার আমরা জানি এই ইসবগুলের ভুসি আমরা কীভাবে খাব। আপনি প্রতিদিন সকালে এবং রাতে খাবার ঠিক 5 থেকে 10 মিনিট পরে 2 থেকে 3 চা চামচ ইসবগুলের ভুসি 250 ml পানির মধ্যে মিশিয়ে সাথে সাথে খেয়ে নেবেন। এতে করে কী হবে, এতে করে আপনার খাওয়ার পরে ইসবগুলের ভুসিটা আপনার পেটের মধ্যে যেন ফুলে যায় এবং আপনার এই পেটের যে পানি আছে পানি শোষণটা যেন সে করে নেয়, যার ফলে আপনার কী হবে, যার ফলে আপনার মলের পরিমাণ বেশি হবে, অর্থাৎ স্টুলে পানির পরিমাণ বেশি থাকবে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি ইসবগুলের ভুসি খান আপনি অবশ্যই সেই দিন 2 থেকে 3 লিটার পানি খাবেন। তো এবার আমরা জানি যে আসলে ইসবগুলের ভুসি কী কী কাজে লাগে আমার। তো আসলে এবার আমরা জানি এই ইসবগুলের ভুসি আমাদের কী কী কাজে লাগে। প্রোবায়োটিক্স হিসেবে এটি ব্যবহার হচ্ছে। 2 চা চামচ ভুসি 15 মিলিলিটার টক দইয়ের সঙ্গে মিশিয়ে খাবার পরে 1 গ্লাস পানি খেয়ে নেবেন। এটি ডায়রিয়াজনিত অনেক রোগ থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার পেটের ভিতরে যে প্রোবায়োটিক্স তৈরি হবে অর্থাৎ ভালো ধরনের ব্যাকটেরিয়া তৈরি হবে। তারপর যাদের ইরিটেবল বাইল সিমটম অর্থাৎ IBS পেশেন্ট আছেন, বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যতায় ভুগছেন, তাদের জন্য কিন্তু এই ইসবগুলের ভুসিটা অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও হেমরয়েড, অ্যানালফিসার, পাইলস, অশ্বরোগের ব্যথা কমাতে এটি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যাদের পেটের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু এই গ্যাসের সমস্যাটা অনেকটাই দূর হয়ে যায় যদি আপনি প্রতিদিন ইসবগুলের ভুসি খান। এছাড়া এটি ডায়াবেটিস এবং প্রেশারটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও কিন্তু এই ইসবগুলের ভুসি ওজন কমাতে অনেকটা সাহায্য করে। তো তখন আপনি কিভাবে এই ইসবগুলের ভুসিটা খাবেন, আপনি 2 চামচ ইসবগুলের ভুসির সাথে 250 ml পানি মিক্সড করে তার মধ্যে আপনি 2 থেকে 3 চামচ লেবু রস মিক্সড করে প্রতিদিন খাবেন, দেখবেন আপনার ওজনটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।